चैनल चैनल सब्सक्राइब कर। हेलो एवरीवन, वेलकम बैक टू माय न्यू वीडियो। सबाई केमन आशा कर सबाई भलो आमी भलो आपनारा देखते ही पाच्छेन जे आमी कोथाय दाड़िये आछि आर अवश्य थामनेल देखे बुझे गेछेन जे कोथाय आछि। हाँ, आज के भिडियो हच्छे बोटानिकल गार्डेन एर मध्ये आमरा भितरे चले एसेछि आर टिकिट नियेछिलो 20 टाका करे। जारा किना बोटानिकल गार्डेने गियेछेन तारा तो जानेन बोटानिकल गार्डेन कतटा सुंदर, आर जारा প্রকৃতি প্রেমিক তারা এখানে গেলে পুরোই পাগল হয়ে যাবে, এত সুন্দর জায়গা। অবশ্যই সেটা আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো, আর এত সুন্দর জায়গাটা আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি। তাহলে আমরা ঘুরে ঘুরে দেখি বোটানিক্যাল গার্ডেনটা। তো এবার এখানে সামনেই ম্যাপ দেওয়া আছে, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে বোটানিক্যাল গার্ডেনে কোন কই থেকে আপনি ঢুকবেন আর কই থেকে বেরোবেন, এরকম ম্যাপের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন। আর কোথায় কোথায় যাওয়া যায়, বোটানিক্যাল গার্ডেনটা কত টুকু এরিয়া এটা আপনারা জানতে পারবেন। সামনেই একটা বোর্ড আছে, আর এখানে আমরা দেখলাম যে বোটানিক্যাল গার্ডেন 208 একরের জায়গা। তো তাহলে বুঝতেই পারছেন কত বড়, প্রায় চিড়িয়াখানার থেকে একটা বড় এরিয়া এটা। আর এখানে সবখানে পুরো গাছ দিয়ে ভরা, এত সুন্দর জায়গা। এখানে হয়তো আমরা বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের গাছ দেখতে পাবো। আমরা তো যেহেতু একেবারেই সামনে থেকে আসছি, তো আমরা বেশি দূর এখনো যেয়ে পারিনি, আর জানি না এত বড় এরিয়া আমরা ঘুরে দেখতেও পারবো কিনা। তো আমরা যতটুকু ঘুরতে পারি ততটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে তো বিভিন্ন ধরনের গাছপালা আছে, সাথে কি সুন্দর সুন্দর ফুল গাছ আছে, যেগুলোতে অনেক সুন্দর ফুলও ফুটেছে, মানে দেখলে পুরো মনটা ভরে যাওয়ার মতো। আমি একটু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, যে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে গাছে গাছে কি সুন্দর ফুল ফুটে আছে। তো এগুলো দেখতে খুবই ভালো লাগে, আর দুই পাশে এরকম গাছপালা করা, মাঝখান থেকে সুন্দর একটা রোড, মানে এখানে হাঁটতেও ভীষণ ভালো লাগে। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃত্রিম লেক এবং দ্বীপ লেখা। তো আমরা এবার সেই দিকে চলে যাব। তাহলে চলুন সেখানে যে আমরা কি দেখতে পাই সেটা যারা দেখেননি তারা অবশ্যই সাথে থাকুন ভিডিওটি, তাহলে দেখতে পারবেন। আর এখানে একটা জিনিস, প্রতিটা গাছের সাথে কিন্তু নাম লিখে দেওয়া আছে যে এটা কি গাছ। তাহলে চলুন আমরা এবার এই লেখে, মানে এখানে একটু সিঁড়ি করে দেওয়া আছে, সেই সিঁড়ির উপর উঠে আমরা লেকটা দেখি আর আপনাদেরকেও ওইখানের ভিউটা দেখাবো। তো চলুন দেখা যাক সেই ভিউটা কেমন লাগছে। তো এত সুন্দর জায়গাটা, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। লেকের ওই পাশে পুরো ফুল গাছ দিয়ে ভরা আমার মনে হচ্ছে। তো পুরো ফুল গাছ, এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে বিভিন্ন কালারের, এত দারুণ লাগছে। তো যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়েছি। এবার আমরা চলে যাব অন্যদিকে, যেহেতু একটা জায়গায় বেশি সময় থাকা যাবে না, অনেক বড় এরিয়া। এই বোর্ডটিতে আমরা এক নজরে জাতীয় উদ্ভিদ উদ্যান সম্পর্কে কিছুটা জেনে নিতে পারবো। আর এখানে একটা ক্যাফেটেরিয়া ছিল যেখানে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম। তো ঢুকেই আমরা এই রেস্টুরেন্টটা পেয়েছি, যেহেতু আমরা চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো এখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। যেমন এখানে গাছগাছালি দিয়ে ভরা, তেমনই এখানে অনেক পাখির আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। তো এখানে আমরা কিছুটা সময় ছিলাম, কারণ আমরা কি খাওয়া দাওয়া করবো সেটা নিয়ে আমরা ভাবছিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষে এবার আমরা পুরো গার্ডেনটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। আমরা কতদূর কি ঘুরতে পারবো জানি না, তবে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তো আপনারা কিন্তু কেউ স্কিপ করবেন, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি এই গার্ডেনে ঘোরার সময় যেসব করণীয় আপনার রয়েছে সেগুলো এখানে ডিটেলসে লেখা আছে, আমরা সেটাই ওখানে দেখতে পেলাম। তো এদিকে সেদিকে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে চারিদিকে এত গাছগাছালি দিয়ে ভরা যে ভিতরের দিকে আপনি যেতে পারবেন না, আপনাকে রাস্তা ধরেই যেতে হবে। যদি আপনি ভিতরের দিকে যানও, আমার মনে হয় যে ভিতরের দিকে গেলে হারিয়ে যাওয়ার মতো অবস্থা হবে। আর গার্ডেনে হাঁটতে হাঁটতে কিছু কিছু জায়গায় এরকম বাঁশ দিয়ে সুন্দর করে গাছ উঠায় দিয়ে, মানে পরগাছার মতো করে দিয়ে একটা লতার মতো করে দেয়, এটা অনেক সুন্দর লাগে। তো প্রকৃতি সম্পর্কে আরো সুন্দর করে জানতে হলে এখানে অবশ্যই যাওয়া প্রয়োজন, এত সুন্দর জায়গা আর এত ভালো লাগবে যে বলে বোঝানো যাবে না। পুরো নিরিবিলি একটা
সময় আমরা এখানে গিয়েছিলাম, আমাদের খুবই ভালো লেগেছিল। তো একটু সাইড করে আপনাদের ভিতরের দিকটা একটু দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন এখানে আমরা কতটা দেখাতে পারি সেটাই আপনাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছেন একটা গাছের পাশে এখানে ইট দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিয়েছে, এটা খুবই ভালো লাগে। আর এখানে বেশিরভাগ জায়গায় গাছপালা কেটে কেটে সুন্দর করে ডিজাইন করে রাখা, এটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। যারা আছেন ছবি তুলতে খুবই ভালোবাসেন তারা এখানে চলে যেতে পারেন ছবি তোলার জন্য, আর যারা কিনা ঢাকায় থাকেন তারা তো এখানে এমনিই যেতে পারবেন। কিন্তু আমরা যারা দূরে থাকি তারা যেতে আমাদের যেতে একটু সময় তো লাগবেই, তো আমাদের এখানে ঘুরতে যাওয়ার জন্য যাওয়া হয়। আমাদের মতো এরকম যারা ঘুরতে যান তারা অবশ্যই সাথে করে সুন্দর ক্যামেরা সুন্দর মোবাইল ফোন নিয়ে যাবেন, অনেক অনেক ছবি তুলে নিয়ে আসবেন। এখানে রোদ হলেও হেঁটে খুবই মজা, কারণ একটু রোদ অতটা গরমও না, খুবই ঠান্ডা ঠান্ডা পরিবেশ, তো এই জন্য হেঁটে মজা পাচ্ছিলাম। আর আমাদের চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমাদের বোটানিক্যাল গার্ডেনে যেতে একটু সময় লেগে গিয়েছিল, কারণ চিড়িয়াখানাটাও তো অনেক বড়। আর এরপরে আমরা গিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেনে, তো জানেনি এত জায়গা, আমাদের পায়ের অবস্থাও খুবই সিরিয়াস। তো এখানে আমার ভাইকে বলছিলাম একটু ভিডিও করে দিতে, তাও বাকিটা আপনারা দেখে নিন কি করেছে ভিডিওতে। তো এখানে গার্ডেনে ঘুরতে ঘুরতে আমরা বিভিন্ন রকমের ডিরেকশন দেখতে পাচ্ছিলাম, তো বিভিন্ন জায়গায় বোর্ড দিয়ে বিভিন্ন রকমের অনেক কিছুই লেখা ছিল, তো জানি না এখানে সেগুলো সঠিকভাবে পালন হয় কিনা। তো আমরা যে সময় গিয়েছিলাম খুবই মানে লোকজন অত বেশি ছিল না, কোনো ভিড়ও ছিল না, পুরো একটা নির্বিলি সময় পার করেছি আমরা এখানে। খুবই ভালো লাগছিল, একদম মনে হচ্ছিল কি আমরা বাগানের মধ্যে ঘোরাঘুরি করছি। আর এখানে একটা আমরা গাছ দেখতে পেলাম, যে গাছটা এখানে ফুলগুলো নিচে পড়ে আছে আর খুবই সুন্দর লাগছিল। আর কিভাবে কি আছে সেটা আপনারা ডিটেলস আপনাদের দেখাচ্ছি, চলুন। তো যারা কিনা আমার এই ভিডিওটি দেখবেন এই গাছটা সম্পর্কে যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যে এটা কি গাছ। ওখানে আসলে গাছে লেখা ছিল না যে এটা কি গাছ, তো অনেক অনেকগুলো গাছ আমরা ওরকম দেখেছি, খুবই ভালো লাগছিল গাছগুলো। তো যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গার্ডেনে আমরা শুধু হাঁটতেই আছি হাঁটতেই আছি, কই থেকে কই যাচ্ছি আমরা নিজেরাও জানি না। তো এখানে শুধু আমরা হেঁটেই যাচ্ছি, কই থেকে কোথায় যে বেরোবো সেটাও জানি না, তো আপনারা কিন্তু সেই পর্যন্ত সাথে থাকবেন। তো অনেক হাঁটাহাঁটির পরে আপনি যখন রেস্ট নেবেন তখন এখানে বসতে পারেন, ভালো জায়গা করে দেওয়া আছে। তো হাঁটছি আর ভিডিও করছি এজন্য ভিডিওটা একটু কাঁপতে পারে, তো আপনারা কেউ কিছু মনে করবেন না, আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করি আপনারা গার্ডেনটা ঘুরে দেখতে পারবেন, আমি চেষ্টা করেছি গার্ডেনটাকে যতটুকু সম্ভব ততটুকু আপনাদের সাথে দেখানোর, যেহেতু আমি ভিডিও করা খুব পছন্দ করি এজন্য আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসছি। হয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা দেখতে বোরিং হচ্ছেন কিনা জানি না, তবে জায়গাটা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক দেবেন, আর যারা কিনা আমার চ্যানেল নতুন হয়ে থাকবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো অনেকেই জানতে চান আমার ফেসবুক পেজ আছে কিনা, তো আমার ফেসবুক পেজ আছে এবং মেমোরিজ বাই দেবু নাম দিয়েই আছে, আপনারা ফেসবুকে যে সার্চ করলেই পেয়ে যাবেন।
এছাড়া আমার ইনস্টাগ্রামের নামও সেম মেমোরিজ বাই দেবু এবং আমার টিকটক আইডির নামও সেম মেমোরিজ বাই দেবু। তো আপনারা সবখানে গিয়ে সার্চ করলে অনায়াসে পেয়ে যাবেন। তো কথা বলতে বলতে আর ঘুরতে ঘুরতে অনেক দূর আমরা চলে আসছি, তো চলুন আরো কিছু দূর হাঁটি আর দেখতে থাকি। যদি বলা হয় চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন একসাথে ঘোরা যায় তো এটা অসম্ভবই, কারণ দুটোই অনেক বড় এরিয়ার মধ্যে, এক একটা করে দেখা সেটা ঠিক আছে কিন্তু একসাথে দুটো ঘুরতে গেলে অবশ্যই আপনি টায়ার্ড হয়ে যাবেন। তো ইচ্ছা থাকতে হবে যে এক একদিনে এক একটা ঘুরে দেখার, যেহেতু আমাদের সময় খুব কম ছিল এই জন্য আমরা একদিনেই এই দুটো ঘুরে আসছি। তো কী করা, আমরা অনেকটা টায়ার্ড হয়ে যাচ্ছি বলা, কারণ পায়ে প্রচুর ব্যথা হয়ে যাচ্ছিল। এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর উপভোগ করুন। প্রকৃতির যারা প্রকৃতি প্রেমিক তারা অবশ্যই এখানে গিয়ে প্রকৃতির কে অনুভব করতে পারবেন। অনেকে আছে প্রকৃতি অনেক ভালোবাসে, তারা এখানে গেলে তাদের তো মনটা ভরে যাবে পুরো। আমরা জানি না কত দূর আসছি, তো যত দূর মানে আমরা শুধু হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, কোথাও মানে সেরকম কোনো জায়গা পাচ্ছি না যে সেখানে বসবো বা কিছু। একটু ভিতরের দিকে বেঞ্চ করা আছে কিন্তু ভিতরের দিকে যে আমরা বসিনি, যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিলো, তো এই সামনে এসে একটা দেখতে পেলাম একটা বসার জায়গা, তো আমরা সেখানে বসলাম না যেহেতু সন্ধ্যা হয়ে আসছে। এই জন্য আমরা হাঁটা শুরু করলাম আর হাঁটতে হাঁটতে অঙ্কন আর অঙ্কুরকে আমরা পেয়ে গেলাম। ওরা একটু আগেই আমাদের আগেই চলে আসছিলো, আমরা একটু ধীরে ধীরে হাঁটছিলাম এই জন্য আমরা পিছিয়ে পড়ে গেছিলাম। আর এখানে একটা পার্ক আছে, ছোটো একটা পার্কের মতো বাচ্চাদের ঘোরাঘুরি করার জন্য, বাচ্চাদের জন্য এখানে কিছু রাইডস আছে, তো চলুন আমরা সেখানে ঘুরে আসি। তো ওরা মূলত এখানে দাঁড়িয়েছিল আমাদের জন্য অপেক্ষা করছিল। ওরা এখানে অনেকক্ষণ মজা করছিল, এখানে দোলনা আছে আরও বিভিন্ন কিছু আছে, এখানে ওরা উঠে একটু বাচ্চারা জানেনি তো এগুলো খুবই পছন্দ করে, তো ওদের মধ্যে টায়ার্ডনেসটা সেরকম টায়ার্ড মনে হচ্ছে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে বাচ্চারা হয়তো টায়ার্ড হয় না সেরকম। আর জানেনই তো দোলনা আমার খুবই প্রিয়, তাই আমি দোলনা দেখে আর নিজেকে সামলাতে পারিনি, আমিও দোল খেতে শুরু করলাম। আমার এমনিই দোলনা খুবই পছন্দ, দোল খেতে তো আরও বেশি পছন্দ, আমার মনে হয় সারাদিন দোলনায় বসে থাকি, পারলে ঘুমাতেও চাই, অনেক ভালো লাগে দোলনা এরকম। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করুন। তো আমার ফোনের চার্জ প্রায় শেষ হয়ে আসতে চলেছে, জানি না আর আপনাদের কতটুকু কি দেখাতে পারবো, এবং আমরা বেরিয়ে যাওয়া পর্যন্ত আপনাদের দেখাতে পারবো কি না জানি না। তো এখানে ওরা আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছিলো যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব কত বা লাইক কত, এরকম অনেক কিছু জিজ্ঞেস করছিলো। এরপর আপনারা শুনে নিন কি বলবো, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও তোমার কেমন লাগে, আমার ভিডিও কেমন লাগে বলো, ভালো। তারপরে তো অনেকটা পথ আসার পরে আমরা এবার আরেকটা এত সুন্দর জায়গা পেয়েছি, এত সুন্দর জায়গাটা, তো এর পাশেই একটা সুন্দর মতো জায়গা আছে যেখানে আমরা যেতে পারিনি, তো ওটা আপনাদের এজন্য দেখাতে পারলাম না। তো এখানের জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন, একটু রোদ রোদ আছে তো এই জন্য আরও বেশি সুন্দর লাগছে। তাহলে আপনারা এই ভিউটা এনজয় করতে থাকুন। তো এই লেকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখায়, আর এই লেকটা দেখে দেখতে আমরা সেই জায়গাটা ওই জায়গাটা আপনাদের দেখাতে পারিনি, কারণ ওইটা অফ ছিল এই জন্য আপনাদেরকে ওইটা দেখাতে পারিনি। তো ওই জায়গাটা আমি আগেও গিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেনে, তখন ওই জায়গাটা গিয়েছিলাম, অনেক সুন্দর জায়গাটা, খুবই ভালো লাগে। এখানে আপনাদেরকে একটা ফুল দেখাবো, যদি কেউ এই ফুলটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এই ফুলটার কী নাম,
তো আমরা আসছিলাম আজকে বোটানিক্যাল গার্ডেনে। আপনাদের বোটানিক্যাল গার্ডেনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আর আপনাদের তো বোটানিক্যাল গার্ডেন এত বড় এরিয়া যে সব ঘুরে দেখানো সম্ভব না, আর আমার কথা ক্লিয়ার আসছে কিনা সেটা আমি বুঝতে পারছি না। এখানে প্রচুর পরিমাণে বাতাস, তো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই তো আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন। তো বাই বাই।